রবিবার অবনীন্দ্রনাথ ঠাকুরের 151তম জন্মদিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানানো হলো অবনীন্দ্রনাথ ঠাকুর শ্মশানঘাটে, যা বরানগর অঞ্চলে অবস্থিত। এদিন মুখ্য আহ্বায়ক তথা পুরপিতা রামকৃষ্ণ পালের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায় সহ অন্যান্য পুরপিতা এবং পুরমাতারা। আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের 130তম জন্ম জয়ন্তী। আমি যেহেতু সেই সিহেন, শ্মশান ঘাটটা আমার মধ্যেই পড়ে। আমরা সেই সির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীটা ভালো করে পালন করব। যেহেতু আমাদের আজকে পার্টির প্রোগ্রাম এসে গেছে, যার কারণে সবাই ব্যস্ত থাকবে, আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদানের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানটা সমাপ্ত করেছি। পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত করব, যেহেতু অবনীন্দ্রনাথ ঠাকুর একজন চিত্রশিল্পী ছিলেন, গ্রন্থাকার ছিলেন, প্রবন্ধক ছিলেন, তার এটা ফুল ফেসে আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্রমান্বয়ে এইটা মানুষের কাছে প্রকাশ করব। আর অবনীন্দ্রনাথ ঠাকুরের পয়েন্টটা, তার দাহ আমাদের আলমবাইয়ার শ্মশানঘাট, যেটা পূর্বের নাম হচ্ছে ক্যালভিন ঘাট, আমরা সেটা অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশ্মশানঘাট করেছি। আমরা চাই আমাদের প্রিয়জনের কাউর যদি দাহ হয়, যারা বড়নগরের লোক, সংলগ্ন এলাকার লোক, তারা যেন আলমবাজার শ্মশানঘাটে এইরকম একটা মহাশ্মশানে অবনীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত এই জায়গায় তার জন্য প্রিয়জনের দাহ করেন এবং মনের আত্মতৃপ্তি সন্তুষ্ট করেন। আজকে সেই লক্ষ্যকে সামনে রেখে অধ্যাপক সৌগত রায় সাংসদ এটাকে পালন করলাম। এই কারণেই আমাদের পৌরসভার বোর্ড 2011 সালে আসার পর আমরা সিদ্ধান্ত করলাম একটা ইলেকট্রিক চুল্লি হবে। আজকে দুটো ইলেকট্রিক চুল্লি হয়েছে। যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তৎকালীন বামপন্থী সরকারকে প্রত্যেকটা পৌরসভায় দূষণমুক্ত হাত থেকে বাঁচাবার জন্য, পরিবেশ বান্ধবের সঙ্গে থাকবার জন্য তিনি কিন্তু 20 লক্ষ টাকা প্রত্যেকটা পৌরসভাকে টাকা দিয়েছেন যাতে ইলেকট্রিক চুল্লি হয়। আজকে আমরা বড়নগর পৌরসভায় তৎকালীন বিরোধী বোর্ড থাকার পর আমরা কাউন্সিলর ছিলাম, বিরোধী দলের কাউন্সিলর ছিলাম। আমরা চেয়ারম্যানকে বললাম, রাজীব গান্ধী টাকাটা কোথায় গেল? তৎকালীন বামফ্রন্টের চেয়ারম্যান বললাম, খেয়ে ফেলেছি। আমি আর তর্কে বিতর্কে যাইনি, খেয়ে ফেলুক আর হজম হয়ে যাক, কাউকে দিয়ে দিক, আমার সেটা বিষয় না। আমাদের বড়নগর ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।